I'm in a professional way. I'm a little bit confused. I want to see the reaction. कुछ इज्जत नहीं रहेगा. हाँ मुझे तुम दिख गई. तुम ऊपर देखो. हेलो एवरीवन. हेलो एवरीवन. तो आज की मैं फर्स्ट इसी एक पर्सनल ब्लॉग नहीं है तो शी इज माय फ्रेंड एंड माय एक्स कलीग एज वेल. हेलो एवरीवन. शुभश्री. তো ও ফার্স্ট টাইম আমার বাড়িতে এসছে আর সেই কারণে আমি আজকে চিকেন তাহিরি বানানোর প্রচেষ্টায় আছি. আদৌ কতটা কি হবে আমি জানি না, বাট আই উইল ট্রাই. আর আমার খুশি আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি. আর আমি এত কনফিউজ হচ্ছি. শি ইজ ফ্রম ওড়িশা, সো আই হ্যাভ টু স্পিক হিন্দি উইথ হার. আর আমি বাংলায় বলতে যাচ্ছি ব্লগটা, তো সেই কারণে আমি কনফিউজ হয়ে যাই. বোথ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ স্পিক ইন বোথ ল্যাঙ্গুয়েজ. তো লেটস গেট স্টার্টেড. তো আমি এখন দুঃসাহসের কথা শুরু করব. আমি এখন চিকেন তাহিরি বানাতে শুরু করব এন্ড হি সরি শি ওয়ান্টস টু লার্ন দ্য থিং ফ্রম মি. ওকে, আমি কিন্তু আর কাউকে রান্না শেখাতে চাই না. আমি একদম আমি নিজেই রান্না করতে পারি না. আমি এই রেসিপিটা দেখেছি ফেসবুক থেকে. আমার মা খুব ভালো চিকেন বিরিয়ানি রান্না করে, বাট দ্য রেসিপি ইজ কমপ্লিকেটেড. তো তাই আমি বিরিয়ানি ছোট ভার্সন তাহিরি ট্রাই করব. And she is going to capture. Learn. আগে দেখি আমারটা কি হয় তার মতো learn. তো চল শুরু করি. 500 বাসমতি রাইস আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম. এটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় 1-2 ঘন্টা আগে. আচ্ছা, আর আমি 1 কেজি চিকেন এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি. উফ, আমি একদম প্রফেশনাল ওয়েতে করছি. এই তো এটাতে না ফার্স্টে অল্প আমি সয়াবিন তেল দেবো অল্প. ঠিক আছে, ইয়ে সোচো হাফ কাপ সর্ষের তেল আমি দেবো. আর একটু বেশি, হাফ কাপ, হ্যাঁ হাফ কাপই, মানে হয়তো আর একটু দিই. ঠিক আছে, তো এটা এবার একটু গরম হবে. এখানে আমি নিয়েছি দারচিনি, তারপর নিয়েছি লবঙ্গ, আর এগুলো হচ্ছে এলাচ. ঠিক আছে, আর তেজপাতা দিতে হয়, কিন্তু তেজপাতা আমার ধুয়ে রাখা হয় না. তো ভেজা তেজপাতা দিলে পারে তো তেল ফুটবে, তাই আমি পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে দিই. দিয়ে যখন তেল ছেড়েছেড়েটা কম হয়ে যায় তারপর আমি তেজপাতা দিই. ওকে, ঠিক আছে, ফর্মালিটি পূরণ. তো এখন আমি এটার মধ্যে এটা দিয়ে দেবো. একটু ভাটতে পারে কিন্তু. ওকে, ঠিক আছে, সেফ ডিস্টেন্স. এই ফাটছে ফাটছে ফাটছে. আরে ওই লবঙ্গ, ওই লবঙ্গ আছে না, লবঙ্গ না ফাটে ফাটে. এই যে পেঁয়াজ আমি কেটে রেখেছি এখানে, মোটামুটি বড় আমি 5টা পেঁয়াজ কেটেছি. তো আমি ম্যাক্সিমাম পেঁয়াজটাই দিয়ে দেবো, একটু রাখছি, বাকিটা আমাকে চালে দিতে হবে. তাই হ্যাঁ হ্যাঁ পেঁয়াজটাকে ভাজতে হবে. এই যে তেজপাতা, আমি জানি না আদৌ এতে তেজপাতা ফ্লেভার বেরোয় কি বেরোয় না, আই ডোন্ট নো. কিন্তু আমি ওই মানে ফার্স্টে আমি তেজপাতা দিতে পারবো না, এই তেল ছুটবে আর আমি কাঁপাবো. আমি দইটাকে না পুরো ভালো মতো একটু ফেটিয়ে নেবো. আমার বাকিটা একটু বেশি ছোট হয়ে গেছে. আমি এখানে নিয়েছি 200 মতন দই. এবার আমি এর মধ্যে দেবো চিকেন. এবার এই চিকেনের মধ্যে জাস্ট হালকা একটু নাড়িয়ে আমি একটু গ্যাসটা কম করে দিচ্ছি, গ্যাসটা আমার খুব বেশি আছে. রসুন, আদা, আমি তো মোটামুটি 2 চামচের একটু দিয়েছি ভোনে. ভোনে আমি দেবো বেরো ঝালের গুঁড়ো. হ্যাঁ হ্যাঁ, ও তো খানে কে বাদ পাতা চলে গেল, কে বানা.
তাদের অল্প একটু চিনি দিলাম। হ্যাঁ, আমার সব রান্নাতে চিনি পড়ে, ম্যাক্সিমাম বাঙালিদেরই সব রান্নাতে চিনি পড়ে। থোড়া সা চিনি হর জগহ হর কিছু চিনি আর এর মধ্যে যেন আমি কি দেবো, আরেকটা কিছু আমি দেবো, হালদি নেই ডালনা হ্যাঁ বিরিয়ানি বা হালদি পাট্টা আমি এই রান্নাটা আমি করেছিলাম 2 বছর আগে একবার করেছিলাম, তখন সেটা ভালো হয়েছিল। তো আজকে তাই আমি ভাবলাম, আই লাভ হার সো মাচ, তো আমি ভাবলাম তাকে কিছু আমার ভালো খাওয়ানো, একবার আসছে আমার বাড়িতে। ও আমি যদি শুধু চিকেন রান্না করি আমি ভালোই করি, কিন্তু তাও ভাবলাম আর একটু ভালো কিছু করি। কল ভি মেরা ছুটি থা, ইসিলিয়ে মতলব মে মার্কেটিং মার্কেটিং করকে পুরা মতলব খানা বানানে কে মুড মে হু, ফ্রেশ বানা রহি হো, তো ইউ আর দা লাকিয়েস্ট। তো আমি এর মধ্যে প্রায় 2 টিস্পুনের মতো গোলমরিচ, ইসকে অন্দর তো চাওয়াল ভি পড়েগা না, তো আরে তুমি পাতা মে কবি কবি খানা পকাতি হু, মে মির্চি ডালনা ভুল জাতি হু, ঠিক আর ফির সুভাষ ভি খা লেতা হ্যায় উসকো ভি পাতা নেই চলতা হ্যায়। আচ্ছা আমি একটু জল অ্যাড করছি, হ্যাঁ হাফ পাটি মতো। তো আমি এটাকে ঢেকে দিয়েছি, এটা 15 মিনিট সেটা বয়েল হবে, ঠিক আছে। তো আমাদের তো চিকেন এখন 15 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে। তো একটু গল্প করি, वो मेरे मेरे हॉस्टल में हॉस्टल मेरे ऑफिस में प्रोजेक्ट में अभी 2 बच्ची लड़कियां हैं, ठीक है, जो 2018 पास आउट है। अब वो दो क्या करती है, मैं इतना बात करती हूँ इतना बात करती हूँ, कल मुझे उस दिन, अरे तुम बाहर ही चली गई, फ्रेम से अंदर आओ। अच्छा बताओ अभी। ऐसे मैं सुन रही थी ना। हाँ हाँ सुनो, तो क्या हुआ कि वो ना मुझे बोल रही थी कि श्रेया है, उसका नाम श्रेया है, वो जो बच्ची है, तो वो बच्ची मुझे बोल रही थी कि मतलब दूसरे बच्ची को बोल रही স্বর্ণা দির সাথে শিফট পড়লে এত কথা বলে এত কথা বলে যে তো তবে বলি আরে ওই দিনই তো তুই আমাকে বলছিলি, আমি বললাম যে তোর মনে হয় আমি খুব বেশি কথা বলি, বলছে তখন তো তুই বললি যে না ফুল এন্টারটেইনমেন্ট, এখন আবার তুই বলছিস যে বেশি কথা বললি, তো তখন বলছে কি আরে না দেখো তখন তো উইকে 3 দিন হয়েছিল না, লাস্ট এখন 2 দিন মানে এই যে লাস্ট 2 দিন এবার একদম বেশি হয়ে গেছে, কর কর এরমই কর, যেদিন থাকবো না সেদিন বুঝবি, এই বললাম আর কি বলো, কুছ ইজ্জত নেই রয়ে গেছে, কুছ ভি ইজ্জত নেই রয়ে গেছে। কাল ওয়েসে মে 19 পাস আউট সে মিলি, কিন্তু ও মেরে সে জ্যাদা ম্যাচিওর লাগ রহি থি, মে থোড়া দিখানে কে লিয়ে কি মে ভি উসসে মতলব মে থোড়ি বড়ি হু ইসলিয়ে মে থোড়া চুপচাপ বেঠ কে বাত, আরে নাই নাই সুনো না সুনো না, জব ভি জব ভি ও জুনিয়রস আতে হ্যায় না অফিস মে, মে পহলে বহুত ভাগ হুলিয়া জব নয় জগহ পে জয়েন কর রহে হো তো দিখানা নেই, মানে ভি তুমি সাজেশন দিয়া থা ভাই, হ্যাঁ দিখানা নেই হ্যায়, লেকিন তুম কিতনা দিন খুদ কো নহি দিখা কে কহীন পে রখ সকতে হো, মতলব ও কিতনা দিন চলেগা বলো,
वही तो अभी तो 6 महीने से ज्यादा हो भी गया तो कलर शुड कम आउट ना वो ना मैं अभी तक ट्राई कर रही हूँ कि वो मेरा इमेज हाँ अभी तुम्हारा कितना महीना हुआ है मेरा 2 महीना ही हुआ तो अभी 2 महीना तक मेरा भी ना और একটা ভালো কথা হচ্ছে ও আর আমি আমাদের ফার্স্ট প্রজেক্ট এক ছিল একসাথে ছিলাম এক কোম্পানিতে তারপর আমি অন্য প্রজেক্টে চলে গেছিলাম তারপর আমি সুইচ করে অন্য অর্গানাইজেশনে গেছি আর এও আমার পেছনে সেই অর্গানাইজেশনে গেছে আমার চিকেনটা ইয়ে হয়ে গেছে পুরো বয়েল হয়ে গেছে আই এম আ লিটল বিট কনফিউজ কারণ এত বড় হাঁড়িতে এই প্রথম আমি কিছু করার চেষ্টা করছি এর আগে আমি কখনো এত বড় হাঁড়ি আমি কখনো ইউজ করিনি এটা মা ইউজ করে তো যাই হোক দেখতে কিতনা বড় বড়া বানতা এ তুমি আর মুঝে ডরা রহি হো এসে এসে বল বল কে এসে কাম বল আরে নাই আই এম কনফিডেন্ট তুম আচ্ছা কি হোগে মুঝে দেখতে আমি ये साल का है तुम ना ये समझ में आ रहा है ठीक है She is feeling happy. ये मेरा फट रहा है तो मैं ना इसमें तेल डाल रही हूँ ज्यादा नहीं मैं हाफ कप तेल हाफ कप भी नहीं होगा उसमें थोड़ा कम होगा आ रे मुता हमें एक बार दे दो प्याज তো যাই হোক আমার না গ্যাসটা একদম লোতে আছে এবার আমি এর মধ্যে আমার এই যে স্টোভ চাল আছে বাসমতি রাইস वो भी बात है मुझे ना लग रहा है थोड़ा सा और चाहिए थोड़ा सा तुमको डर लग रहा है जा रही है पता नहीं क्या हो जाएगा एक तो अभी कितना टाइम हो रहा है 2:15 हो रहा होगा अभी तक इसका बनाना नहीं खत्म नहीं हुआ हमारा हाड़ीटा एक बेसि बड़ो हो गए हैं এবার আমি এটাকে ঢেকে দেব আর এটা লো হিটে 10 মিনিট এটা ইয়ে হবে চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে একটা বেড়ে গেছে দেখো পানি কম হয়ে গেছে তো এখন এটার ভেতরে আমি চিকেনটা দিয়ে দেব এই সবাই আমার কড়াইয়ের অবস্থা দেখে মজা করলো না হ্যাঁ আমি নিজেই এটাকে মাজি তো আমি এর থেকে বেটার টেক্সচার এটাকে দিতে পারি না আচ্ছা আমি এর মধ্যে 4-5টা লঙ্কা অ্যাড করে দিলাম তো আমি জাস্ট এটাকে অ্যাড করে ঢেকে দেবো খুব বেশিক্ষণ না এবার এটাকে আমি একদম লো হিটে আমি এটাকে 4-5 মিনিট রাখবো তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তো আমি তখন মাঝখানে বলছিলাম না ভুলে গেছি কি আমি ভুলে গেছি তো আসলে আমি জায়ফল জায়ত্রী দিতে ভুলে গেছি জায়ফল জায়ত্রী আর হর্তকি বহেরা তো ওগুলোকে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি এখন আর আমি এগুলোকে খাড়ি কড়াইতে হালকা রোস্ট করে নেব রোস্ট মানে এমনিতে করতে হয় না যখন তুমি মাংসটা কষাচ্ছ তখন যদি ডিরেক্টলি ওটাকে এগুলোকে দিয়ে দাও তাহলে রোস্ট করতে হয় না কিন্তু যেহেতু আমি দিইনি তাই আমি এগুলোকে একটু হালকা করে রোস্ট করে নেব খালি কড়াইটা ঢেকে দেব আর আমার চালটা যেহেতু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে প্রায় 10 মিনিটের মতন একদম লো হিটে রেখেছিলাম আর যেহেতু ওটা এখন আমার মনে পড়লো যে আমি ওটাকে মিক্স করিনি তো ওটাকে মিক্স করে আমি এটাকে ঢেকে দিয়েছি কিন্তু আমার গ্যাসটা বন্ধ হয়েছে যেহেতু ভেতরে খুব গরম আছে তো আই হোপ যে ওটা ওটার সাথে ব্লেন্ড হয়ে যাবে এই
আমাদের টেবিল রেডি এই যে আর এখানে স্যার চলে এসেছেন সো আই ওয়ান্ট টু সি দ্য রিঅ্যাকশন জাস্ট ট্রাই বোথ অফ ইউ এন্ড ট্রাই স্টার্ট খাবো ইয়া ওকে পুরো মনে হচ্ছে বুকড়ের মতো আমি রেখে দিয়েছি দুটো পুরো লিটের উপর পড়েছে অসম সত্যি কথা সিরিয়াসলি সত্যি সত্যি চলো চলো আমি এখন খাই হ্যাঁ আচ্ছা এখানে রাখবো টুট পড়ো টুট পড়ো ভালো টেস্ট ভালো আমি তো খাওয়া দিয়ে আমি বলবি নি পারি